বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম সবাইকে অনলাইন ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুস, কোর্স ইনস্ট্রাক্টর, এবং আমাদের সঙ্গে মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় সাবির হোসাইন স্যার। আমরা ধাপে ধাপে আজকে ডাটা প্রসেসিং এর দ্বিতীয় লাইব্রেরি পান্ডাজে চলে এসেছি। আজকে আমাদের টাইটেল পান্ডাজ ইন পাইথন, ডাটা ফ্রেম ক্রিয়েশন, ইম্পোর্টিং, ভিউইং অ্যান্ড সিলেকশন। আপনারা সবাই জানেন যে আমাদের কোর্সের রোডম্যাপটি বেসিক পাইথন থেকে শুরু হয়ে ধাপে ধাপে রিসার্চ ডাটা প্রসেসিং, রিসার্চ ডাটা ভিজুয়ালাইজেশন, রিসার্চ ডাটা অ্যানালাইসিস, দেন হ্যান্ডস অন প্রজেক্ট এবং রিসার্চের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এই কোর্সটি ধাপে ধাপে শেষ করার। আপনারা আগের ধাপগুলো পেরিয়ে এই ধাপে এসেছেন, এই জন্য সবাইকে অভিনন্দন, এবং যারা এই লেকচারগুলো ইউটিউবে দেখবেন তাদেরকেও অভিনন্দন ধৈর্য সহকারে কোর্সের এত দূর আসার জন্য। আমরা আমাদের যে প্রথম মডিউল ছিল ফেজ ওয়ান, সেখানে আমরা বেসিক পাইথনের এই টপিকগুলো আলোচনা করেছিলাম, এবং সেগুলোর উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট, ক্লাস লেকচার, কুইজ সেগুলোতে দিয়ে আপনারা অবশ্যই সেই বিষয়গুলো জেনেছেন। বেসিক পাইথন যদি আপনারা না জেনে থাকেন তাহলে আগের লেকচারগুলো থেকে অবশ্যই বেসিক পাইথনগুলো দেখে নেবেন, এবং কোনো প্রবলেম ফেস করলে প্রিভিয়াস ভিডিওগুলো থেকে সেই প্রবলেমের সলিউশনগুলো আপনারা বের করে নিয়ে কিন্তু এই ফেজে আপনারা ভালো করতে পারবেন আশা করি। ওকে, তো আমরা এই ফেজে ডাটা প্রসেসিং এর ওভারভিউ সম্পর্কে আলোচনা করেছি। আমরা একটা ডাটা প্রসেসিং লাইব্রেরি নামপাই সম্পর্কে অলরেডি জেনেছি, তার বেসিক গুলো জেনেছি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে অ্যাডভান্স কিছু কাজ করার চেষ্টা করেছি। আজকে আমি পান্ডাজ সম্পর্কে আলোচনা করব। পান্ডাজ আর একটি শক্তিশালী ডাটা প্রসেসিং লাইব্রেরি। সেই পান্ডাজে ডাটা ফ্রেম আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ডাটা সেট কিভাবে ইম্পোর্ট করতে পারি, সেগুলো ভিউ এবং সিলেক্ট করে আমাদের ফার্দার যে ডাটা প্রসেসিং এর কাজগুলো কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পান্ডাজ সম্পর্কে, পান্ডাজ কিভাবে পাইথনে কাজ করে, পান্ডাজ ইনস্টল করা এবং ইম্পোর্ট করা, ডাটা ফ্রেম আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে ডাটা ফ্রেম বা ডাটা সেট ইম্পোর্ট করতে পারি, আমাদের কোনো ফাইল থাকলে সেই ফাইলটা কিভাবে আমরা কোডের মধ্যে নিতে পারি, তার সঙ্গে একটা ডাটা সেট যে আমি পেয়েছি সেই ডাটা সেটে কতগুলো ভ্যালু আছে সেগুলো ডিসক্রিপশন, এবং কোন টাইপের ভ্যালু আছে এবং ভ্যালুগুলোর মধ্যে কোনো প্রকার মিল আছে কিনা সে বিষয়গুলো, এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেখবো ডাটা সেটের উপর, যেগুলো একটা পাইথনের ফাংশনের সাহায্যে আমরা করতে পারবো, এবং তারপরে আমরা ডাটা ভিউ বিভিন্নভাবে ডাটা দেখার জন্য, এটা ডাটা ভিজুয়ালাইজেশন না, ডাটাকে আমরা বিভিন্ন রূপে দেখবো, কলাম অনুযায়ী, রো অনুযায়ী, বিভিন্ন পজিশনের ডাটাটা দেখবো। ওকে, ভিজুয়ালাইজেশন, ডাটা ভিউইং এর মধ্যে পার্থক্য আছে। দেন ফাইনালি আমি আপনাদের সঙ্গে রেফারেন্স গুলো শেয়ার করবো, যার মাধ্যমে আপনারা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো আমরা দেখি আসলে পান্ডাসটা কি। আমি বললাম পান্ডাজ ইজ এ ফাস্ট, পাওয়ারফুল, ফ্লেক্সিবল অ্যান্ড ইজি টু ইউজ ওপেন সোর্স ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানিপুলেশন টুল বিল্ট অন টপ অফ দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তৈরি করা হয়েছে পান্ডাজ লাইব্রেরিটা, যেটা শুধুমাত্র আপনাদের যে ডাটা অ্যানালাইসিস না, তার সঙ্গে ডাটা ম্যানিপুলেশনও আমরা করতে পারবো। হ্যাঁ, এবং এটা অনেক ফাস্ট, পাওয়ারফুল এবং ফ্লেক্সিবল। কি কারণে ফ্লেক্সিবল? কারণ বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস যেমন SPSS, স্ট্রাটা যদি আপনারা ব্যবহার করে থাকেন, সেগুলোতে দেখবেন যে নির্দিষ্ট কিছু সংখ্যক যে ফাংশন আছে সেই ফাংশনগুলো আপনাকে কল করে কাজ করতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলোর ডেফিনিশন আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু পাইথনের পান্ডাজ আপনাকে পূর্ণ স্বাধীনতা দিবে, আপনি ডাটাগুলোকে কিভাবে অ্যাক্সেস করবেন, ডাটাগুলোকে কিভাবে ভিউ করবেন, কিভাবে ডাটাগুলোকে বিভিন্ন অর্ডারে সাজাবেন, বা আপনার মতো করে আপনি ফাংশন জেনারেট করে, ফাংশন ডিজাইন করে আপনি ডাটাগুলোকে প্রসেস করে নিতে পারবেন। এই কারণে এটা কিন্তু ফ্লেক্সিবল এবং ইজি। কেন? সিনটেক্স গুলো খুবই ইজি, কারণ আপনাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি সিনটেক্স, অর্থাৎ একটা ফাংশনের যে মিনিং আমরা বাস্তবিক অর্থে বুঝতে পারি পাইথনেও কিন্তু ঠিক সেম মিনিংই প্রকাশ করে। ধাপে ধাপে আমরা সেগুলো দেখার চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকবেন।
পাইথন আসলে কিভাবে, পাইথনে পান্ডাস কিভাবে কাজ করে, ওকে, তো আমরা কিভাবে পাইথনে পান্ডাস ইউজ করতে পারি, কনভার্ট এ পাইথন লিস্ট ডিকশনারি আর নামপাই অ্যারে টু পান্ডাস ডাটা ফ্রেম। এই যে আমরা এতদিন যে শিখলাম আমাদের আগের ধাপে নামপাই অ্যারে ডিকশনারি বা লিস্ট, এগুলো থেকে দেখেছেন কি খেয়াল করে আপনারা, যে সীমিত সংখ্যক ডাটা ছিল আমার, সেই সীমিত সংখ্যক অনেকগুলো ডিকশনারি অনেকগুলো লিস্ট কে নিয়ে কিন্তু আমরা একটা ফাইনাল ডাটা ফ্রেম বানাতে পারি। তাহলে ডাটা ফ্রেমে কিন্তু সীমিত সংখ্যক ডাটাও থাকতে পারে বা অনেকগুলো ডাটাও থাকতে পারে। তাহলে ডাটা ফ্রেমে কি থাকবে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডাটা ফ্রেমে ডাটাই থাকবে, কারণ লিস্ট ডিকশনারি নামপাই অ্যারের মধ্যে কিন্তু আমাদের ডাটা ছিল। ওকে, ডিকশনারির মধ্যে একটু ভিন্ন টাইপের ডাটা ছিল, সব ডাটাই কিন্তু আমরা ডাটা ফ্রেমে রিপ্রেজেন্ট করতে পারি। ওপেন এ লোকাল ফাইল ইউজিং পান্ডাস, ইউজুয়ালি সিএসভি ফাইল, এক্সেল ফাইল। তো আমাদের যে বেশিরভাগ রিসার্চ ডাটাগুলো কিন্তু আমরা এক্সেল ফরম্যাট বা সিএসভি ফরম্যাটে পাবো, অথবা এখানে কনভার্ট করে নিতে হয়, সেগুলো আমরা পান্ডাজের সাহায্যে ইম্পোর্ট করে আমাদের কোডের মধ্যে নিয়ে সেগুলোতে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মেশিন লার্নিং অ্যানালাইসিস, অথবা যে কোনো রিসার্চ মডিউল ডেভেলপ করতে পারি সেগুলোর উপর বেস করে। এবং আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস থেকে কিন্তু ডিরেক্টলি ডাটা নিতে পারি। ডাটাবেস হচ্ছে ডাটা রাখার সব থেকে সিকিউর এবং উত্তম মাধ্যম, তো সেখান থেকে ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যখন রিয়েল টাইম অ্যানালাইসিস করতে যাব, তখন কিন্তু আমাদের আগের ডাটাগুলোর পাশাপাশি নতুন যে ডাটাগুলো অ্যাড হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু কাজ করতে হবে, সেক্ষেত্রে ডাটাবেস থেকে ডাটা নেওয়াটাই হচ্ছে সব থেকে উত্তম। ওকে, আমরা একটু পান্ডা সম্পর্কে ব্রিফলি ইন্ট্রোডাকশন দেখবো। ওকে, যে পান্ডা যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো সম্পর্কে পান্ডাস কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দেয়। কি টাইপের ইনফরমেশন, এখানে আমাদের অ্যাভারেজ ভ্যালু কিরকম আছে, ম্যাক্সিমাম ভ্যালু কেমন আছে, মিনিমাম ভ্যালু, মিডিয়ান ভ্যালু, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল অপারেশন, আপনাদের যে মোড আছে 25%, 75%, এই বিষয়গুলো কিন্তু এখানে শো করে। হ্যাঁ, এবং তার পাশাপাশি এই যে পান্ডাস ডাটা ম্যানিপুলেশন করে, ডাটা র্যাঙ্ক করে, আমাদের সিরিজ ডাটা এবং আমাদের যে টু ডাইমেনশনাল ডাটা সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারে, ডাটাকে গ্রুপ অনুযায়ী আলাদা করতে পারে, হ্যাঁ, ডাটাকে ফিল্টার করতে পারে, মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে পারে, ডাটার মধ্যে আউট লেয়ার আছে কিনা সেগুলো ডিটেক্ট করতে পারে, যে বিষয়গুলো আমি বললাম মিসিং ভ্যালু আউট লেয়ার, এগুলো আমরা নেক্সট লেকচারে আলোচনা করব, সেই বিষয়গুলো বিস্তারিত সম্পর্কে আপনারা শুধু এখানে জেনে রাখেন যে পান্ডাদের সাহায্যে আমরা কি কি কাজগুলো করতে পারতাম। ওকে, আচ্ছা, এই পান্ডাস কিন্তু সর্বপ্রথম আপনাকে ইনস্টল করে নিতে হবে। যারা জুপিটার নোটবুকে ইউজ করতেছেন অ্যানাকোন্ডায়, তাদের ক্ষেত্রে মেশিন লার্নিং এর যে ডাটা প্রসেসিং লাইব্রেরি যেগুলো আছে নামপাই পান্ডাস, এগুলো যদি আপনারা জুপিটার লঞ্চ করেন অটোমেটিক্যালি আপনার ইনস্টল হয়ে যাবে। তারপরেও যারা অন্য কম্পাইলার বা অন্য কোনো কিছু ইউজ করেন তাদের জন্য অবশ্যই পান্ডাসটি ইনস্টল করে নিতে হবে। পান্ডাস ইনস্টল করার জন্য খুব সহজেই ইনস্টল পদ্ধতি হচ্ছে পিপ ইনস্টল পান্ডাস, এটা যদি আপনি কমান্ড প্রম্পটে দিয়ে দেন তাহলে খুব সহজেই পান্ডাসটি আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় ইনস্টল হওয়ার পরেও কাজ ঠিক মতো না হতে পারে, সেক্ষেত্রে আপনার পাইথনের ভার্সন এবং পান্ডাসের ভার্সনটি সিঙ্ক্রোনাইজ হয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, তা না হলে অনেক সময় আপনার কোড সঠিক থাকার পরেও কম্পাইলারে রান হবে না বা আউটপুট আপনি পাবেন না। যাই হোক, ইনস্টল শেষে পান্ডাস নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম কিন্তু পান্ডাসটি আপনার নোটবুকে অথবা আপনার যে কোডের কনসোল আছে সেখানে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। তাই আমরা কি করতে পারি, আমরা ইম্পোর্ট পান্ডাস, পান্ডাসকে ইম্পোর্ট করে নেব। এখন যেহেতু পান্ডাস একটা বড় শব্দ, বারবার এটাকে ব্যবহার করতে গেলে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে বা বারবার লিখতে হতে পারে, এই কারণে আমরা শর্ট হিসাবে পিডি ব্যবহার করেছি। পিডি যে ব্যবহার করা ম্যান্ডাটরি এমনটা না, তবে পিডি সচরাচর সবাই ব্যবহার করে থাকে, আপনারাও চেষ্টা করবেন এটা ব্যবহার করার, তাহলে কি হবে অন্যের কোড আপনি সহজে বুঝতে পারবেন, আপনার কোডও অন্য সহজে বুঝতে পারবে। ওকে, এভাবে আপনারা পান্ডাসটি ইম্পোর্ট করে নেবেন ফাইলের শুরুতে। অনেক সময় যদি আপনারা এই পান্ডাসটি ইম্পোর্ট করে না নেন বা ফাইলটি আগে একবার রান করেছেন পরের দিন আবার ওপেন করবেন, তারপরে যদি এই যে সেলের মধ্যে আপনারা ইম্পোর্ট করে নিয়েছেন সেটা যদি আপনারা রান না করেন, তাহলে পরবর্তীতে পিডি দিয়ে আপনারা যে কোনো ফাংশন কল করলে সেগুলো কাজ করবে না। তাই সবসময় শুরুতে ইম্পোর্ট করে নেওয়া যে সেলটা আছে সেটাকে অবশ্যই আপনার রান করে নিতে হবে। ওকে, সেটা আমরা প্র্যাকটিক্যাল সেশনে এগুলো দেখার চেষ্টা করব। এখন ডাটা ফ্রেম, যে আমি বারবার বললাম, আসলে ডাটা ফ্রেমটা কি, ডাটা ফ্রেম হচ্ছে একটা টু ডাইমেনশনাল ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, যেখানে কলামে থাকবে নির্দিষ্ট একই টাইপের ডাটা, আর রোর মধ্যে থাকবে রেকর্ড। রেকর্ড মানে হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের ডাটা মিলে সম্পূর্ণ একটা অর্থবোধক কোনো কিছু
দেখাবে। ওকে, তো এই যে ডাটা ফ্রেমটা আমরা পেয়েছি, এটা কিন্তু একটা টেবুলার ফর্ম এবং ডাটা রিপ্রেজেন্টেশনের একটা সুন্দর মাধ্যম। এর মাধ্যমে ডাটা রিপ্রেজেন্টেশন করলে ভিজুয়ালাইজেশন ছাড়াও কিন্তু আমরা সহজে ডাটা সম্পর্কে অনেক আইডিয়া পেতে পারি, ডাটার মধ্যে মিসিং ভ্যালু আছে কিনা, ডাটা গুলো পরস্পরের সঙ্গে রিলেটেড কিনা। হ্যাঁ, এ কারণে ডাটা ফ্রেমে ডাটাকে কনভার্ট করা একান্ত জরুরি একটা বিষয়। এবং সেখানে রো কলামের মাধ্যমে কিন্তু আপনি প্রয়োজনীয় ডাটাগুলো সিলেক্ট করে নিতে পারবেন, আপনার ডাটা প্রয়োজন না হলে সেগুলো ডিলিট করে দিতে পারবেন, এক্সট্রা ডাটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এবং যদি আপনার মনে হয় যে আপনার ভেরিয়েবল নেমটি অনেক বড়, কন্ট্রোল করতে অসুবিধা, বা আপনার রিলেটেড না, সেটাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যদি উদাহরণটি দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে ডাটা ফ্রেম, দেখুন খেয়াল করে আপনারা রিলেশনাল ডাটাবেস যারা পড়েছেন তারা কিন্তু এই ডাটা ফ্রেমের সঙ্গে খুবই পরিচিত হবেন আশা করি। এখানে এই যে কলাম অনুযায়ী কি দেখানো হয়েছে, কলাম অনুযায়ী বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে কলামে। এটা কি প্রকাশ করবে, এটা প্রকাশ করবে একই টাইপের ডাটা, আর যে রো গুলো আছে সেই রো গুলো প্রকাশ করছে একটা করে রেকর্ড। এখানে খেয়াল করে দেখেন, নেম, টিম, নাম্বার, পজিশন, এজ, এগুলো যে আছে নেম, এগুলো কলাম নেম। এবং আমাদের যে ইন্ডেক্স দেওয়া আছে সেই ইন্ডেক্স অনুযায়ী আমাদের নেম, টিম, নাম্বার, পজিশন, এজ সবগুলো মিলে আমরা একটা ডাটা প্রকাশ করবো। এখন খেয়াল করে দেখুন এখানে যে অনেক সময় এন এ এন যে বিষয়টা আছে এই বিষয়টাকে বলা হচ্ছে মিসিং ভ্যালু বা নাল ভ্যালু। মিসিং ভ্যালু অনেক সময় থাকতে পারে, অনেক অনেক ডাটা নিতে গেলে অনেক সময় অনেক এন্ট্রি গুলো মিসিং থাকতে পারে, সেগুলোকে আমাকে হ্যান্ডেল করতে হয় আমার মডেল ডেভেলপমেন্টের আগে। আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা প্রজেক্ট বা রিসার্চ এর কাজে 75% কিন্তু আমাদের নির্ভর করবে আমাদের ডাটা প্রসেসিং এর উপর। এই ডাটা প্রসেসিংটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য ডাটা প্রসেসিং এ আমাদেরকে প্রচুর সময় দিতে হবে। এবং ডাটা প্রসেসিং টুলস গুলো আমরা ধীরে ধীরে শিখতেছি এবং শেখার চেষ্টা করব, তারপরে আমরা মডেল ডেভেলপমেন্টে চলে যাব। ওকে, চলুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা ডাটা ফ্রেম ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ডাটা ফ্রেম অনেক ভাবে ক্রিয়েট করতে পারি আমরা। লিস্টের ডিকশনারি থেকে ক্রিয়েট করতে পারি, আমরা নামপাই অ্যারে থেকে ক্রিয়েট করতে পারি, অনেকগুলো লিস্টের লিস্ট থেকে ক্রিয়েট করতে পারি, অনেকগুলো ডিকশনারি লিস্ট থেকে ক্রিয়েট করতে পারি, অথবা সিরিজ ডাটা অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ডাটা থেকেও আমরা ডাটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। ডাটা ফ্রেম আমি বলেছি কিন্তু টু ডাইমেনশন, আর সিরিজ হচ্ছে ওয়ান ডাইমেনশন। তো ওয়ান ডাইমেনশন সিরিজকেও আমরা টু ডাইমেনশন ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারি, বা দুটো সিরিজের সমন্বয়ে আমরা ডাটা ফ্রেম বানাতে পারি। তাছাড়া ডিরেক্টলি আমরা সিএসভি ফাইল, এক্সেল ফাইল বা জেসন ফাইল থেকে ডাটা ইম্পোর্ট করে সে ডাটাগুলোকে ডিরেক্টলি ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারি। ডাটা ফ্রেমে কনভার্ট করার উপকারিতা আমি একটু আগেই বললাম, ওকে, আপনারা আশা করি সেগুলো বুঝতে পেরেছেন। এখন ডাটা ফ্রেম আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে ক্রিয়েট করে দেখি। দেখুন আমি এখানে লিখেছি ইম্পোর্ট পান্ডাস এস পিডি, কেন, কারণ আমি আগেই বললাম কোন পান্ডাস নিয়ে কাজ করার আগে অবশ্যই পান্ডাসটাকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা যদি ইম্পোর্ট না করি তাহলে আমাদের বাকি কোডে সেই পান্ডাস এর লাইব্রেরি যেগুলো আছে সেগুলো কাজ করবে না। এরপরে দেখুন এখানে এখানে দুটো ডিকশনারি আছে, ডিকশনারি লিস্ট আছে একটা, সেখানে কি করেছি আমি একটা ডিকশনারিতে লিখেছি কার, বিএমডব্লিউ, ভলভো, ফর্ড, এবং এদের পাসিং দিয়েছি আমি 372। তো এই দুই ডিকশনারি মিলে একটা আমি লিস্ট বানিয়েছি, সেইটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি কিসে, ডাটা ফ্রেমে। ডাটা ফ্রেমে কিভাবে কনভার্ট করেছি একটু খেয়াল করে দেখুন আপনারা। আমি ডাটা ফ্রেম নিয়েছি, আমার ডাটা ফ্রেমটার নাম, আপনারা ইচ্ছা করলে যে কোনো নাম নিতে পারেন ডাটা ফ্রেমের। ওকে, নিয়ে লিখেছি পিডি ডট ডাটা ফ্রেম। আচ্ছা, আমার এই যে উপরে যে আমি লিস্টটা নিয়েছিলাম সেটার নাম ডাটা, আর পিডি হচ্ছে আমার পান্ডাস এর সংক্ষিপ্ত রূপ, ডট ডাটা ফ্রেম। ডট ডাটা ফ্রেম ইজ মাই ফাংশন, সেই ফাংশনটা কি করবে আমার যে এই ডাটাটা আছে সেটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করবে। তো খেয়াল করে দেখেন ডাটার ডিটা বড় হাতের এবং ফ্রেমের এফ কিন্তু আপার কেস লেটার, তাই এগুলো সিনট্যাক্স এরর আপনার করা যাবে না। পিডি ডট ডাটা ফ্রেমে ডাটাটাকে নিলে কি হবে, সেই ডাটাটা ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে কার মধ্যে জমা হবে, ডাটা আন্ডার স্কোর ফ্রেমের মধ্যে জমা হবে। এবং আমি যদি সেই ডাটা ফ্রেমটা প্রিন্ট করি তাহলে এখানে কিরকম ছিল দেখুন, এখানে সুন্দর দেখাচ্ছে, এখানে একটা কলাম এসেছে তার সঙ্গে সঙ্গে রো এসেছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে ডিকশনারি ছিল এখানে যে ডাটাটা সহজে বোঝা যাচ্ছে তার থেকে কিন্তু এখানে আমরা সহজে বুঝতে পারছি বিএমডব্লিউ 3, ভলভো 7, ফর্ড 2। ওকে, তো এই যে এগুলো হচ্ছে সিম্পল বা ছোট উদাহরণ, কিন্তু যখন বড় বড় ডাটাকে আপনারা হ্যান্ডেল করতে যাবেন তখন কিন্তু অবশ্যই ডাটা ফ্রেম লাগবে, জাস্ট ডিকশনারি বা লিস্ট অফ ডিকশনারি দিয়ে পসিবল হবে না। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এই যে ডাটা ফ্রেম আমরা ক্রিয়েট করতে পারলাম, ওকে, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালে দেখানো হবে যে কিভাবে আমরা অন্য অন্য ভাবে ডাটা ফ্রেম গুলো ক্রিয়েট করতে পারি। এখন আমরা ডাটা ইম্পোর্ট করব কিভাবে, তো আমি আগেই বলেছি ইম্পোর্ট করার জন্য আমাদের এক্সটার্নাল কিছু ডাটা ফাইল থাকতে হবে, যেমন
CSV ফাইল, এক্সেল ফাইল, এই ফাইলগুলো থেকে আমরা প্রয়োজন অনুসারে ডাটাটাকে ইম্পোর্ট করে নিতে পারবো। ওকে, সো ইম্পোর্ট করার জন্য শুরু দুই ভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, CSV ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি, এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি। CSV থেকে যদি আমি ইম্পোর্ট করি, শুরুতে আমাকে কি করতে হবে, পান্ডাসটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, এবং আমি CSV ফাইল থেকে যে ডাটাগুলো নিচ্ছি, ডাটাগুলো কি আমি CSV ফাইলে লিখতেছি নাকি CSV থেকে নিচ্ছি। আমি CSV থেকে নিচ্ছি মানে রিড করছি। আমি প্রথম ডাটা ফ্রেম DF1 লিখলাম, pd.readcsv, অর্থাৎ যে CSV ফাইলটি আমি রিড করতে চাচ্ছি সেটা। এখন আমি দুটো বিষয় করেছি, একটাতে দেখুন অনেকগুলো একটা অ্যাড্রেস দেওয়া আছে, একটাতে শুধুমাত্র ডাটা ফাইলটার নাম দেওয়া আছে। সো আপনি যে ফোল্ডারে আপনার এই জুপিটারটি ওপেন করেছেন, সেই ফোল্ডারেই যদি আপনার ডাটাটা থাকে, CSV ফাইলটা থাকে, তাহলে শুধুমাত্র সেই CSV ফাইলটার নেম দিলেই হবে দ্বিতীয়টার মতো। আর যদি না থাকে, অন্য কোনো ফোল্ডারে, অন্য কোনো লোকেশনে, অন্য কোনো ক্লাউডে থাকে, তাহলে আপনাকে সেই লিঙ্কটা প্রোভাইড করতে হবে এখানে। ওকে, আপনারা কিন্তু দুইভাবে করতে পারবেন, শুধু যে ফোল্ডারে আপনার কোড আছে সেখানেই ডাটা আনতে হবে এমন কোনো কথা না। ডাটা আপনারা যে কোনো ডাটা থেকে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু পাথটা অবশ্যই এখানে দিতে হবে। এভাবে কিন্তু আপনারা CSV ফাইলগুলো ইম্পোর্ট করে ডাটা ফ্রেমের মধ্যে নিতে পারেন। ডাটা ফ্রেমে নেওয়ার পরে ফার্দার আমরা প্রসেসিং গুলো করতে পারবো। আমরা এক্সেল থেকেও নিতে পারবো। একটা বিষয় খেয়াল করে দেখেন, রিড এক্সেল, রিড CSV, নো প্রবলেম। সবচেয়ে মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে .xlsx, অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ ফাইলের এক্সটেনশনটা অবশ্যই আমাকে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আমি যদি CSV এর মাধ্যমে ইম্পোর্ট নেই, তাহলে একটা এক্সটেনশন হবে, এক্সেল এর মাধ্যমে আর একটা এক্সটেনশন হবে। ওকে, দেন ডাটাটা ইম্পোর্ট করা হয়ে গেছে আমার, এখন সেই ডাটাটা প্রসেস করার আগেই ডাটা সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিব। ডাটাগুলো আমার কতগুলো ডাটা আছে, ডাটাগুলো কিভাবে আছে, কোন টাইপের ডাটা আছে, কতগুলো কলাম পেয়েছি, কতগুলো রো পেয়েছি, ওকে, কতগুলো নাল ভ্যালু আছে, এগুলো জানার জন্য আমাদের একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ইনফো ফাংশন। তো ডাটা ফ্রেমটাকে যদি আমি DF দিয়ে ডিফাইন করি, DF.info আমি দেই আমার একটা ডাটা সেটে, তাহলে দেখুন একটা ডাটা সেটে এখানে দেখাচ্ছে যে ডাটা সেটে একটা ডাটা ফ্রেম আছে, সেই ফ্রেমের রেঞ্জ আছে 458 এন্ট্রিজ, 458টা এন্ট্রি আছে। 458টা এন্ট্রির একটা এন্ট্রি আছে আমার কলামের নেম, আর বাকি 457টা হচ্ছে আমার ডাটা। হ্যাঁ, এবং ইন্ডেক্স কত থেকে কত খেয়াল করে দেখেন, 0 থেকে 457। তাহলে আমরা কি জানলাম, ডাটা ফ্রেমে বাই ডিফল্ট ইন্ডেক্স কত থেকে শুরু হয়, বাই ডিফল্ট ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়। ওকে, আচ্ছা, এখন এখানে দেখুন যে কি কি কলাম আছে। নেম নামে একটা কলাম আছে, সেই নেম কলামে ভ্যালু আছে 457টা, এবং কোনো নাল ভ্যালু নেই। ওকে, এবং এটা টাইপ হচ্ছে অবজেক্ট টাইপ। ওকে, অবজেক্ট টাইপ হওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু নেমটা হবে একটা স্ট্রিং টাইপের, সেটা এটাকে অবজেক্ট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করছে। ঠিক সেম ভাবে নাম্বারের ক্ষেত্রে যদি দেখি, আমি 457টা এভাবে দেওয়া আছে। সো কোনটার কতটা ভ্যালু দেওয়া আছে, কি রকম ভ্যালু দেওয়া আছে, সবগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, আর স্যালারি, এবং স্যালারি এরকম খেয়াল করে দেখুন নিচের দিকে এসে স্যালারি কিন্তু 446টা দেওয়া আছে। তাহলে এখান থেকে কি বুঝলাম আমি, 446টা স্যালারি দেওয়া আছে 457টার জায়গায়, তাহলে 11 জনের স্যালারি নাই এখানে, তার মানে 11 জনের ভ্যালু এখানে মিসিং আছে। ওকে, আচ্ছা, এবং এগুলো কোন টাইপের, বেশিরভাগ গুলো হচ্ছে ফ্লোয়েড 64 টাইপের ডাটা। আচ্ছা, 4টা অবজেক্ট আছে, 5টা, এবং কতটুকু মেমোরি আমার নিয়েছে, 32.3+ কিলোবাইট মেমোরি দখল করেছে। ওকে, তো এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার কতগুলো মিসিং ভ্যালু আছে। যদি দুই একটা বা সিম্পল দুই একটা মিসিং ভ্যালু থাকে, সেগুলো আপনার ডিরেক্টলি ডিলিট করতে পারেন, আর যদি বেশি সংখ্যক মিসিং ভ্যালু থাকে, তাহলে সেগুলো হ্যান্ডেল করার বিভিন্ন প্রসিডিউর আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। ইনফরমেশন হওয়ার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেটা আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে ডিসক্রাইব ফাংশন। ডিসক্রাইব ফাংশন যদি আমি কোনো ভ্যালুতে কল করি, কোনো ডাটা ফ্রেমে কল করি, তাহলে আমাকে এখানে কতগুলো বিষয় দেখাবে, কতটা ডাটা আছে, ডাটাগুলোর মিন কত, অর্থাৎ অ্যাভারেজ মান কত। অ্যাভারেজ মান কিন্তু ডাটা অ্যানালাইসিসে খুবই দরকার, কারণ অ্যাভারেজ মানের সাপেক্ষে অন্যান্য মানগুলো কম্পেয়ার করে আমরা বলতে পারবো কোন দিন আমার মানটা বেশি বেড়েছে, কোন দিন মানটা কম বেড়েছে। ওকে, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে এখানে দেখানো হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ম্যাক্স, মেডিয়ান, এই বিষয়গুলো আমি আলোচনা করবো না, এগুলো স্ট্যাটিস্টিক্যাল বিষয়, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এগুলো জেনে নিবেন। এই স্ট্যাটিস্টিক্যাল আলোচনাগুলো, মিন, মিডিয়ান, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, ওকে, এই বিষয়গুলো অবশ্যই জানবেন। দেন এখানে মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, 25, 55, 75, এই বিষয়গুলো
জেনে নেবেন আপনারা স্ট্যাটিস্টিক্স থেকে, সেই বিষয়গুলো ডিসক্রাইব ফাংশনের সাহায্যে আলোচনা করা হয়। এবং এই যে পান্ডা যে ডিসক্রাইব ফাংশনের এই বিষয়গুলো, এখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় জানতে পারবো। প্র্যাকটিক্যাল সেশনে আমি দেখাবো কিভাবে আমরা এই ডিসক্রাইব ফাংশনের সাহায্যেও বুঝতে পারবো যে আমার ডাটার মধ্যে আউট লেয়ার আছে কিনা, ডাটার মধ্যে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হবে কিনা, কোরিলেশনটা কিরকম আছে, হ্যাঁ, ডাটাটাকে আমাকে কোন ভাবে ট্রেনিং করতে সুবিধা হবে, ডাটাগুলো ক্যাটাগরিক্যাল নাকি আমার ক্যাটাগরিক্যাল ভ্যালু হবে নাকি সেগুলো আমার নিউমেরিক্যাল বা আপনার সাংখ্যিক যে ভেরিয়েবল গুলো আছে ধাপে ধাপে অনেকগুলো সেগুলো হবে। ওকে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এখন ডাটা ভিউইং বিষয়টা কি? ডাটা ভিউইং এ আপনারা কলাম অনুযায়ী ডাটা শো করতে পারবেন, রো অনুযায়ী ডাটা শো করতে পারবেন, নির্দিষ্ট লোকেশনের ডাটা শো করতে পারবেন। হ্যাঁ, সো ডাটা ভিউইং হচ্ছে ডাটা ফ্রেম কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো তার বিষয়। একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে, তার নাম হচ্ছে হেড ফাংশন। সেই হেড ফাংশন এবং টেইল ফাংশন, এই দুটো ফাংশনের সাহায্যে আমরা ডাটা দেখতে পারবো। হ্যাঁ, আমি যদি ডিএফ ডট হেড লিখি, অর্থাৎ একটা ডাটা ফ্রেমের সঙ্গে হেড ফাংশনটা কল করি, তাহলে সে কি করবে, প্রথম যে পাঁচটা ডাটা আছে, প্রথম পাঁচটা রেকর্ড, সবগুলো কলাম এবং প্রথম পাঁচটা রো নিয়ে সে কি দেখাবে, আমাকে ডাটাগুলো দেখাবে। আমি যদি ডিএফ হেড হেডের মাধ্যমে ভ্যালু হিসেবে 10 দেই, তাহলে প্রথম 10টা দেখাবে, 15 দিলে প্রথম 15টা দেখাবে, অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু হেড পাঁচটাই দেখায়। এগুলো হচ্ছে সামন দিকের ডাটা। পিছন দিকের ডাটা গুলো কিভাবে দেখাবে, টেইল ফাংশন আছে, টেইল ফাংশন যদি আমি কল করি তাহলে পিছনের পাঁচটা দেখাবে, আর আমি যদি টেইল ফাংশনে 10 দেই 15 দেই তাহলে যে ভ্যালুটা দিব ঠিক তত সংখ্যক রো আমার পিছন দিক থেকে শো করবে। হ্যাঁ, এখন আমি যদি ইন্টায়ার ডাটা সেটটা দেখতে চাই তার জন্য আবার কিছু আমার ফাংশন আছে। এই ফাংশন গুলো কিরকম খেয়াল করে দেখবেন, টু স্ট্রিং ফাংশন আছে আমার, কনটেক্সট ফাংশন আছে, সেট অপারেশন ফাংশন আছে, মার্কডাউন ফাংশন আছে। এই ফাংশন গুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না ফুল ডাটা সেট বা সিম্পল ডাটা সেট দেখার। প্র্যাকটিক্যাল সেশনে অবশ্যই আমরা কোডের মাধ্যমে এগুলো তো এই ছিল আজকে থিওরিটিক্যাল কথাবার্তা। আপনারা রেফারেন্স থেকে এই বিষয়গুলো জানতে পারবেন, যেহেতু পান্ডাসটা ধীরে ধীরে আমরা শিখবো তাই আমি সেটাকে কয়েকটি খণ্ডে ভাগ করেছি। সেই খণ্ডগুলো ধীরে ধীরে আলোচনার শেষে আপনারা পান্ডাস সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন, তারপরে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে যাবো। তো আজকে লেকচার এই পর্যন্তই, নেক্সটে আমরা প্র্যাকটিক্যাল সেশনে যে বিষয়গুলো আজকে দেখলাম সেগুলো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব, তারপরে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে যাবেন এবং শেষে লাইভ কুইজে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। যারা আমাদের লাইভ ক্লাসে নেই ইউটিউব থেকে দেখবেন, তাদেরকে আমি আগেই বলেছিলাম আপনারা কিভাবে সেগুলো পেয়ে যাবেন, কুইজগুলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, অথবা আপনারা সার্চ করতে পারেন tinyurl.com/pfr quiz। আজকে যেহেতু কুইজ হবে 4.1, তাহলে আপনারা লিখবেন 4 point 1, এভাবে দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও কুইজে অংশগ্রহণ করতে পারেন। এবং অবশ্যই কুইজে কত মার্কস পেয়েছেন সেটা সেই নির্দিষ্ট ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।